কালু, আমরা কি আজ কোনো মাছ পাবো না? মাছ চাই কি আজ আমাদের বাড়ি ফিরে যেতে হবে? অনেক বাড়ি তো জাল ফেললাম, কিন্তু তবুও তো কোনো মাছই পেলাম না গো। আর দু একবার ফেলে দেখি, যদি তাতেও কোনো মাছ না পাই তাহলে খালি হাতেই আমাদের আজ বাড়ি ফিরে যেতে হবে। আর তারপর আমাদের না খেয়ে আজকে রাতটা কাটাতে হবে। সব ভাবনা পরে ভাবা যাবে, চলো আগে জাল ফেলি। কাকুলি, তাড়াতাড়ি আমার সাথে জালের দড়িটা একটু ধরে নাও তো, মনে হচ্ছে বড় কোনো মাছ আমাদের জালে আটকা পড়েছে। তাই নাকি গো? এবার তাহলে আমাদের কপাল বুঝি খুলে গেল। দুজনে অনেক খুশি হয়ে জালটাকে টেনে উপরে তুলে আনে, আর জালের মাছের বদলে উঠে আসে পুরনো এক সিন্ধু। একি, ভাবলাম কত বড় একটা মাছ উঠেছে, কিন্তু এখন তো দেখছি পুরনো সিন্ধু। দূর চাই, মনটাই খারাপ হয়ে গেল। কাকুলি, এটাকে আবার নদীতে ফেলে দাও তো। না কালু, এমনটা ভুলেও করা যাবে না, কারণ আমি শুনেছি এসব পুরনো সিন্ধুকের ভিতরে অনেক ধন দৌলত থাকে। তাই নাকি গো? তাহলে চলো, কেউ দেখে ফেলার আগেই আমরা এই সিন্ধুকটা নিয়ে বাড়ি ফিরে যাই। হ্যাঁ গো, চলো চলো। কালু আর কাকুলি মিলে সিন্ধুকটা নিয়ে বাড়ি ফিরে যায়। এবারে সিন্ধুকের ঢাকনাটা খোলা যাক, কিন্তু এটা তো তালা দেয়া, এভাবে তো এটাকে খোলা যাবে না। আর এটা খোলার মতো কোনো কিছুই তো আমাদের কাছে নেই। আমাদের কাছে নেই তাতে কি হয়েছে? টোনা তো লোহার তালার কাজ করে। আমরা সিন্ধুকটা নিয়ে টোনার কাছে গেলে টোনা নিমিষেই আমাদের সিন্ধুকের তালাটা খুলে দিবে। এরপর কালু আর কাকুলি মিলে সিন্ধুকটা নিয়ে টোনার কাছে যায়। টোনা দাদা, তুমি আমার এই সিন্ধুকের তালাটা একটু খুলে দাও না গো। আরে আরে, এটা তো দেখছি একটা সিন্ধু, এটাতে তো অনেক ধন সম্পদ আছে। আমি যদি এটার তালা খুলে দেই তাহলে আমাকে কি দিবে তুমি? এখানে সত্যি ধন সম্পদ থাকলে আমি তার অর্ধেক তোমাকে দিয়ে দিব। ঠিক আছে কালু, আমি এক্ষুনি এই সিন্ধুকের তালা খুলে দিচ্ছি। টোনা তার হাতুড়ি ব্যবহার করে সিন্ধুকের তালা খুলে ফেলে, আর তখনই তারা লক্ষ্য করে সিন্ধুকের ভিতর অনেক সোনা দানা, আর তার সাথে একটা চিঠি। আরে বা, সত্যি তো এর ভিতর অনেক সোনা দানা। আর এই চিঠিটার মধ্যে কি লেখা আছে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে, যে আমার এই সিন্ধুকটা পাবে সে যেন সব গরিব দুঃখী পাখিদের মধ্যে এই সোনা দানাগুলো বিলিয়ে দেয়, আর যদি তার বিলাতে ইচ্ছা না হয় তাহলে যেন সেই সিন্ধুকটা আবার নদীর জলে ফেলে দিয়ে আসে। না বাবা, এটা আমি কাউকে দিব না, এটা আমি পেয়েছি, এই সোনা দানা সব কিছুই আমার। কাকুলি, চলো এখান থেকে, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। আগে তুমি তো তোমার কথা রাখো, সবার মাঝে এগুলো বিলিয়ে দাও, এতে করে তোমার অনেক পুণ্য অর্জন হবে। কালু আর কাকুলি টোনার কোনো কথা না শুনে সিন্ধুকটা নিয়ে বাড়ি ফিরে আসে, আর অনেক খুশি মনে সিন্ধুকের ঢাকনাটা খোলে, আর সাথে সাথে সিন্ধুকের সব সোনা দানা পাথর হয়ে যায়। একই কাকুলি, সোনা দানাগুলো সব কোথায় চলে গেল? সব তো এই সিন্ধুকে ছিল, তাহলে কোথায় চলে গেল? তখনই টোনা উড়ে কালু আর কাকুলির বাড়িতে আসে। তোমরা তো চিঠির পুরো কথা না শুনেই চলে এলে। এখানে লেখা আছে যে যদি কেউ লোভে পড়ে এই সিন্ধুক দখল করতে চায় তাহলে সিন্ধুকের ভিতরে থাকা সব সোনা দানা পাথর হয়ে যাবে। টোনার কথা শুনে কালু আর কাকুলি কান্না শুরু করে দেয়। এভাবেই তারা তাদের লোভের ফল পেয়ে যায়।
আর সিন্ধুকটা আবারও তারা জলে ফেলে দিয়ে আসে। এজন্যই বলা হয় অতি লোভ করা একদম ভালো নয়, যত লোভ তত ক্ষতি। আহ মামা মামি, তোমরা আমাকে আর বেরো না, আবাজি আবাজি খুব কষ্ট হচ্ছে, তোমরা আমাকে ছেড়ে দাও। আগে বল, আমাদের সব কথা তুই অক্ষরে অক্ষরে পালন করবি? হ্যাঁ মামি, আমি তাই করব। তবু তুমি আমাকে আর বেরো না, আমি যে আর মারগুলো একদম সহ্য করতে পারছি না। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, যা এবার রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আয়। টুকিকে আদেশ করে রকি আর মুন্নি নিজেদের ঘরে চলে যায়। এদিকে অসহায় এতিম মেয়ে টুকি রান্নাঘরে গিয়ে চোখের জল ফেলতে থাকে আর রান্না করতে থাকে, কিন্তু অসুস্থ শরীর নিয়ে একটু আনমনে রান্না করতে গিয়ে চুলার উপর থেকে দুধ গুলো ফেলে দেয়। আর কিছু দুধ চুলার মধ্যে পড়ে চারপাশে পোড়া পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। রকি, কিছু একটা পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, চলো তো রান্নাঘরে গিয়ে দেখি। এরপর মুন্নি আর রকি রান্নাঘরে যায় আর দুধ পড়ে যেতে দেখে ভীষণ রেগে যায়। হায় হায় রে, কি সর্বনাশ করলো, এত দামি দুধগুলো পুরো ছাই করে দিয়েছে হতচ্ছাড়ি। আজ এই হতচ্ছাড়িকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো। এই বলে মুন্নি টুকিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর ছোট্ট অসহায় মেয়ে টুকি কাঁদতে কাঁদতে একটা গাছের তলায় গিয়ে বসে পড়ে। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেছো? আমাকেও কেন তোমাদের সাথে নিয়ে গেলে না বাবা মা? আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না। টুকি এভাবেই অনবরত কেঁদেই চলেছে। এদিকে গাছের উপরে বসেছিল এক পেতনি, সে টুকির সব কথা শুনে আবেগী হয়ে টুকির কাছে আসে। কি হয়েছে রে, কি হয়েছে রে তোর, তুই এমন কেঁদে কেঁদে মরার কথা কেন বলছিস বল তো আমায়? আমার যে অনেক কষ্ট, আমার বাবা মা আমাকে আমার বাবা মামির কাছে রেখে ওই দূর আকাশে তারা হয়ে গেছে। আমার মামা মামি আমাকে একদম দেখতে পারি না। আজ সামান্য দুধ ফেলেছি বলে আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই রাতে আমি একা ছোট্ট একটা মেয়ে হয়ে কোথায় যাব, কি করে খাব? তুই কাঁদিস না, তোর সাথে যা অন্যায় হয়েছে আমি তার সব বদলা নিয়ে ছাড়ব। তোর কষ্ট যে আমার মনের কোঠরে গিয়ে লেগেছে। এই বলে পেতনি টুকি কিছু বুঝে ওঠার আগে টুকি শরীরে ঢুকে পড়ে। এরপর পেতনি ধরা এতিম কন্যা টুকি আবারও বাড়িতে ফিরে যায়। আর টুকিকে দেখে রকি আর মুন্নি ভীষণ রেগে যায়। তোর এত বড় সাহস, তুই আবার আমার বাড়িতে ফিরে এসেছিস, এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। এত সাহসে তো আমি তোর বাড়ি থেকে বের হব না, তোকে আগে শায়েস্তা করব, তারপর আমি এই বাড়ি থেকে বের হব। তোর দেখছি মুখ দিয়ে খুব বুলি ঝরছে, রকি একে তো এক্ষুনি মজা দেখানো উচিত। এই বলে রকি আর মুন্নি টুকিকে মারতে যায়। অমনি টুকি মুন্নি আর রকিকে মারতে শুরু করে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ও টুকি মা, আমার ছেড়ে দে মা, ছেড়ে দে না আমাকে, আমি যে আর কোনোদিন এমনটা করবো না, আমাকে ছেড়ে দে মা, আমাকে আর মারিস না। আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না রে মা, তুই আমাকে ছেড়ে দে না রে মা, ছেড়ে দে, তোকে এখন থেকে আমি নিজের মেয়ের মতো করে আদর যত্ন করব। যা
আচরণ করব না টুকির সাথে। তবু তবু তুমি আর টুকি আমাদের মাফ করে দাও। আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু এর পরও যদি এমন হয় তাহলে কিন্তু খবর খারাপ আছে, এই বলে দিলাম। এই বলে পেতনি সেখান থেকে চলে যায়। এ কারণে কথা বলে যে সব সময় এতিমদের সাহায্য করো, তাদের মুখে অন্ন তুলে দাও, এতে করে স্বয়ং সৃষ্টিকর্তাও খুশি হন। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।